তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। 2021 নভেম্বরে 21 দিনের জন্য আমি রাজস্থান রাইডে গেছিলাম। রাজস্থান রাইড সেভাবে আমার হিট করেনি, তো সেই জন্য এই সম্পর্কিত ম্যাপ তৈরি করার তাগিদও আমি অনেক দিন ধরে অনুভব করিনি। তো হঠাৎ করেই কলকাতার একটা রাইডিং গ্রুপ রয়্যাল রাইডারের সঞ্জীব দা আমাকে রিকোয়েস্ট করে রাজস্থান রাইডের রুট ম্যাপ পাঠানোর জন্য। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা বানানো। ভিডিও সঙ্গে থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে আমি অনেক কিছু তথ্য দিতে চলেছি। কলকাতা থেকে রাজস্থান রাইড করতে গেলে আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হয়। কলকাতা ভারতের একদম পূর্বে অবস্থিত আর রাজস্থান একদম পশ্চিমে অবস্থিত। সুতরাং বিহার উত্তরপ্রদেশ পেরিয়ে আমাদের রাজস্থানে যেতে হয়। তো সেই ক্ষেত্রে রাজস্থান যেতে গেলে আমরা যে রুটে যাব সেটা হচ্ছে, ফার্স্ট আমরা বারাণসী যাব, বারাণসী থেকে আগ্রা, আগ্রা হয়ে আমরা জয়পুর সিটি এন্টার করব। সুতরাং রাজস্থান রাইড এখানে আমি শুরু করবো হচ্ছে জয়পুর থেকে। প্রথম দিন আমরা জয়পুরে স্টে করব এবং জয়পুর থেকে আমরা আমাদের রাজস্থান রাইডটা শুরু করব। এবং আমি এটাই করেছিলাম, আমি যা করেছিলাম এখানে আমি ম্যাপে সেটাই দেখাচ্ছি। অন্য কেউ যদি রাইড করে তার নিজের মতো করে কাস্টমাইজভাবে এই ম্যাপটাকে বানিয়ে নিতে পারে। জয়পুর থেকে যাওয়া যায় হচ্ছে বিকানির। জয়পুর থেকে বিকানিরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 335 কিলোমিটার এবং বিকানির থেকে জয়সালমীর যাওয়া যায় যা দূরত্ব হচ্ছে 331 কিলোমিটার। জয়সালমীর থেকে 280 কিলোমিটার হচ্ছে যোধপুর, যোধপুর থেকে উদয়পুর 250 কিলোমিটার, আর উদয়পুর থেকে চিত্তরগড়ের দূরত্ব খুবই কাছে, মোটামুটি 110 কিলোমিটার। তাহলে এই হচ্ছে টোটাল, এই রুটে আমি রাজস্থান রাইড কমপ্লিট করেছিলাম। জয়পুর, বিকানির, জয়সালমীর, যোধপুর, উদয়পুর, এর মধ্যে থেকে জয়পুর, জয়সালমীর এবং উদয়পুর এই তিনটে জায়গাকে আমি মিস করতে বারণ করবো। এবার কেউ যদি চায় উদয়পুর থেকে এধারে মাউন্ট আবু যেতে পারে, আমি মাউন্ট আবু যাইনি, সুতরাং আমি এখানে ম্যাপে মাউন্ট আবু নিয়ে আলোচনা করবো না। জয়পুর এবং জয়পুর সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গার দ্রষ্টব্য স্থানগুলোকে দেখতে গেলে জয়পুরে আপনাকে 3-4 দিন টাইম দিতে হবে। জয়পুরে যে জিনিসগুলো আপনার দেখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত আম্বার প্যালেস, জায়গার ফোর্ট, নাহারগড় ফোর্ট, হাওয়া মহল এবং এখানে সিটি প্যালেস আছে, সিটি প্যালেস দেখতে পারেন। এছাড়াও জান্তার মান্তার দেখতে পারেন। তাছাড়াও আরেকটা এক্সট্রা পয়েন্ট আমি এখানে বলি, জয়পুর থেকে 85 কিলোমিটার দূরে আছে হচ্ছে ভুতুড়ে ফোর্ট, ভানগড় ফোর্ট, এবং সেখান থেকে আরও 10 কিলোমিটার দূরে আছে আজমগড় ফোর্ট। আমরা এই দুটো জায়গা কভার করেছিলাম, তো আপনারাও সেটা করতে পারেন জয়পুরকে বেস করে। এরপরে আসা যাক বিকানির। জয়পুর থেকে 335 কিলোমিটার দূরে আছে হচ্ছে বিকানির। বিকানিরে আমরা দুটো জায়গা কভার করেছিলাম, একটা হচ্ছে ইঁদুর মন্দির অর্থাৎ কার্ণী মাতা মন্দির এবং রামপুরিয়া হাভেলি। তো এই দুটো জায়গা দেখতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি এখানে অ্যাডিশন করব, বিকানিরের জল খুবই খারাপ, সুতরাং আমি সাজেস্ট করব আপনারা পারলে প্যাকেজ ওয়াটার ইউজ করুন, আপনারা নর্মাল ওয়াটার ইউজ করবেন না। বাকি রাজস্থানের এন্টায়ার বাকি সমস্ত জায়গায় নর্মাল ফিল্টার ওয়াটার ইউজ করতে পারেন, কোন রকম কোনো প্রবলেম নেই, কিন্তু বিকানিরে আপনি প্যাকেজ ওয়াটার ছাড়া অন্য কোনো জল ব্যবহার করবেন না, পেট খারাপ হতে বাধ্য। এরপরে আসছি বিকানির থেকে জয়সালমীর। বিকানির থেকে জয়সালমীরের ডিস্টেন্স হচ্ছে 331 কিলোমিটার। এই জয়সালমীর রাজস্থানের একটা ফেমাস টুরিস্ট স্পট, তো সেই কারণে এই জয়সালমীরে অনেক কিছু করার আছে। এই জয়সালমীরে আপনি যেগুলো করতে পারবেন সেটা হচ্ছে, যেমন সোনার কেল্লা ভিজিট করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে একদিন আপনারা ডেজার্ট সাফারি করবেন। সেই ডেজার্ট সাফারি কমার্শিয়াল নন কমার্শিয়াল দুরকমেই হয়। কমার্শিয়াল হলে সেখানে আপনারা টেন্ট পাবেন এবং সেখানে নাচ গান সন্ধ্যেবেলা এসব হবে, আর নন কমার্শিয়াল হলে সেখানে আপনারা এত কিছু জাঁকজমক থাকবে না, পুরো একদম অন্ধকারে মরুভূমির মাঝখানে রাত্রি কাটানো, সেখানে নাচ গানের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র বন ফায়ার হবে, খাওয়া দাওয়া হবে, একটা দারুণ ধরনের অভিজ্ঞতা সেখানে অর্জন করতে পারবেন। আমি নন কমার্শিয়াল
ডেজার্ট সাফারি করেছিলাম। নেক্সট টাইম যখন আমি যাব আমিও কমার্শিয়াল ডেজার্ট সাফারি একবার ট্রাই করে দেখব। জয়সলমেরে স্টে করে আরও কয়েকটা জায়গা ঘুরে নেওয়া যায়, যেমন হচ্ছে গাড়িছাড় লেক, কুলধারা ভিলেজ। তাছাড়াও জয়সলমের থেকে আমাদের বর্ডারের দিকে গেলে লংগেওয়ালা বলে একটা জায়গা পড়ে, যেখানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল 1971-72 এতে। তো সেইখানে আপনারা যেতে পারেন, একটা দারুণ ধরনের অভিজ্ঞতা হবে। জয়সলমের থেকে তানোরমাথা এবং লংগেওয়ালা ঘোরার জন্য একটা দিন আপনাদেরকে হাতে রাখতেই হবে। আপনারা জয়সলমিরের মেন অ্যাট্রাকশান হচ্ছে সোনার কেল্লা, অর্থাৎ জয়সলমির ফোর্ট, তো যা বা এটাকে বলা হয় জয়সলগড়। এই জয়সলমির ফোর্ট হচ্ছে আমাদের ফেমাস বেঙ্গলের ডিরেক্টর সত্যজিৎ রায় এই ফোর্ট নিয়ে একটা সিনেমা করেন সোনার কেল্লা, সেটার জন্য এই সোনার কেল্লা জয়সলমির ফোর্ট সারা ভারতবর্ষের কাছে একটা ফেমাস জায়গা, বিশেষ করে বাঙালিদের কাছে। যদি জয়সলমির ভ্রমণ না হয়, রাজস্থান ভ্রমণ পুরোটাই ব্যর্থ। এরপরে জয়সলমের থেকে 280 কিলোমিটার দূরে আছে হচ্ছে যোধপুর। এই যোধপুরকে কেন্দ্র করে আপনারা কয়েকটা জিনিস ফেমাস জায়গা দেখে নিতে পারেন, যেমন হচ্ছে মেহরানগড় ফোর্ট, ব্লু সিটি। মেহরানগড় ফোর্টের উপর থেকে ব্লু সিটির ভিউ অসম্ভব সুন্দর লাগে, তো এটা আপনারা চাক্ষুষ করতে পারেন। এছাড়াও এখানে আপনারা দেখতে পারেন হচ্ছে জসপত থাড়া এবং মান্ডোরে গার্ডেন। যোধপুর থেকে 250 কিলোমিটার দূরে চলে আসুন হচ্ছে উদয়পুর। উদয়পুর হচ্ছে লেক সিটি। এখানে আসলে আপনি অনেক ছোট বড় লেক দেখতে পাবেন, এবং যোধপুর থেকে উদয়পুরের যে রাস্তা সেটা একটা হিল এরিয়া পাস করতে, আরাবলি রেঞ্জের কিছু পর্বত পার করে আসতে হয়। আমরা রৌনকপুরের ওপর দিয়ে যোধপুর থেকে উদয়পুরে এসেছিলাম, তো রোডটা ছিল একদম অসম। আর এখানে উদয়পুরে আপনি কেন্দ্র করে আপনারা দেখতে পারেন হচ্ছে কুম্ভলগড় দুর্গ, যেখানে রানা প্রতাপ সিংয়ের জন্ম হয়েছিল। উদয়পুর থেকে কুম্ভলগড় ফোর্টের ডিস্টেন্স মোটামুটি 85 কিলোমিটার, আর কুম্ভলগড় ফোর্ট কিন্তু একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন রাইডারদের জন্য। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উদয়পুর বাকি রাজস্থানের থেকে সম্পূর্ণ আলাদা বলে উদয়পুরের জল হাওয়া আপনার ভালো লাগবে। রাজস্থানের শেষ ডেস্টিনেশন চিত্তরগড়, যেটা উদয়পুর থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই চিত্তরগড়েই বিখ্যাত পদ্মাবতীর চিত্তরগড় দুর্গ, আপনাদের নিশ্চয়ই সিনেমা মনে আছে পদ্মাবত। এই চিত্তরগড় ফোর্টের প্রেক্ষাপটে এই সিনেমাটা তৈরি হয়েছিল, আর তারপর থেকে কিন্তু আমাদের কাছে চিত্তরগড় একটা মাস্ট ভিজিট প্লেস। চিত্তরগড় ফোর্টের মধ্যে বাইক নিয়ে যেহেতু ঢোকা যায়, সুতরাং চিত্তরগড় ফোর্টকে আপনারা পুরোটাই বাইক নিয়ে এক্সপ্লোর করতে পারবেন। তো এই চিত্তরগড় ফোর্ট দিয়েই আমরা আমাদের রাজস্থান রাইড শেষ করেছিলাম। এক্ষেত্রে আপনারা চিত্তরগড় থেকে ডিরেক্টলি জয়পুর হয়ে আপনারা বাড়ি ফিরতে পারেন, অথবা আমরা যেটা করেছিলাম, চিত্তরগড় থেকে আমরা গিয়েছিলাম ওরছা নামক একটা জায়গায়। চিত্তরগড় থেকে 500 কিলোমিটার দূরে আছে হচ্ছে ওরছা, এটা হচ্ছে মধ্যপ্রদেশে পড়ে। তো ঝাঁসি অথবা ওরছা, ঝাঁসি ওরছা থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স। তো ঝাঁসি অথবা ওরছাতে চিত্তরগড় থেকে গিয়ে আপনারা থেকে যেতে পারেন। ওরছা থেকে নেক্সট দিন আপনারা বারাণসী হয়ে তারপরে আপনারা কলকাতা ফিরতে পারেন। তো ওরছাতেও কিন্তু ফোর্ট আছে, মোগলদের অনেক ফোর্ট আছে এবং অনেক দ্রষ্টব্য জিনিস আছে, সেটা আমি আমার ভিডিওতে দেখেছি। তো এখানে রাজস্থানের ম্যাপে এই ওরছা দ্রষ্টব্য না, সুতরাং আমি ওরছা নিয়ে এখানে কোনো রকম আলোচনাই করবো না। অনেক পরিশ্রম করে রাজস্থানের একটা ট্রাভেল ম্যাপ আমি বানিয়েছি, আশা করি সেই ম্যাপ আপনাদের পছন্দ হবে। আর অবশ্যই বলে রাখি, এই ম্যাপটা কিন্তু আমি ফ্রিতে সকলকে দিতে পারবো না, এই ম্যাপের জন্য সামান্য কিছু আপনাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে, যেটা আমার ফিউচার রাইডে আমাকে হেল্প করবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হলো। আপনারা অবশ্যই রাজস্থান রাইড করবেন, আর কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্টে গিয়ে জানান, আর ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন। আর দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।